বন্ধুরা, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখি আমার দাদা রাস্তার পাশে একটা তুলসী পিঁড়ি বানাচ্ছে। তুলসী পিঁড়ি বানানো দেখছিলাম আর তখনই আমার মা ভাত খেতে ডাক দিলাম। ভাত খেতে গিয়ে দেখি আমার মা কুমড়োর তরকারি আর ভেন্ডি ভাজা করেছেন। ভাত টাত খাওয়ার পরে আমি দাদার তুলসী পিঁড়ি আবারও দেখতে গিয়েছিলাম বানানো। তারপর আমার নোয়ামা ফোন করে বললো যে আমাদের পুরনো বাড়ির ওই দিকে যেতে হবে। তারপর আমি পুরনো বাড়ির দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে। এবার রাস্তায় যেতে যেতে দেখি একটা জবা ফুল। জবা ফুলটা আমি তুলে তৎক্ষণাৎ কানে গুঁজে নিলাম। মজা করতে করতে আমি পুরনো বাড়ির দিকে গেলাম। আগে আমি এই রাস্তাতে একা যেতে পারতাম না, আমার খুব ভয় করতো। তারপর আমি এই আমার নর্মাদের বাড়ি পৌঁছে গেলাম। কি করব বুঝতে পারছি না। এটা আমার নর্মাদের ঘর, পাগলের মতো নাচানাচি করছি। তারপরে আমার দাদার ঘরে গিয়ে দেখি এটা আমার দাদা বানিয়েছে। এটা আমার দাদা, এটা আমার দাদার বান্ধবী, এটা আমার দাদার বন্ধু। তারপরে আমি দাদা চালতা গাছে চারা লাগিয়েছি দেখতে গেলাম। আর এগুলো এটা কি গাছ আমি ঠিক বলতে পারবো না। তারপর গোলাপ ফুলগুলো আমি ছিঁড়ছিলাম, ভালোই লাগছিল পাপড়িগুলো দেখতে। আমাদের পুরনো বাড়ি গাছে কাঁঠাল ধরেছে, দেখো ছোট ছোট কাঁঠাল, আমি একাই খেলতে পারবো। গরমের মধ্যে আমার ওই বাড়ি ভালো লাগছিল না, তাই আমি বাড়ি চলে গেলাম। কানে ফুল গুঁজে হাঁটতে হাঁটতে আমি আবার বাড়ি চলে গেলাম। বাড়ি এসে দেখি তুলসী পিঁড়ি শিবলিঙ্গ হয়ে গেছে। তারপর আমার বান্ধবী এসেছিল আমাদের বাড়িতে, নদীতে স্নান করতে যাব তার জন্য। তারপর আমরা দুজন সাইকেল চালিয়ে নদীর দিকে গেলাম স্নান করার জন্য। গরমের মধ্যে দুজন খুব মজা করতে করতে যাচ্ছিলাম যে নদীতে গিয়ে স্নান করব। তারপরে আমরা দুজন এত রোদে কষ্ট করে নদীতে আসার পরে দেখি নদীর জল ভালো না, তারপর আর স্নান করাও আর হলো না। তো তারপরে আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও ভিডিওটা। তারপর আমরা বাড়ি চলে এলাম, বাই।